তেঁতুল কোথায় পেলে তুমি? একটা ভাবির কাছ থেকে আনালিছি। তোমার হাতে কি ওটা ব্যাগে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? এই দেখো। কি আছে রে? এর মধ্যে আছে তোমার জন্য বিভিন্ন রকমের আচার। সত্যি? হ্যাঁ। আল্লাহ! দাও কাঁচা তেঁতুল খাও না, দাও। একটু খাই রে। একটু খাবো খালি। আচ্ছা ঠিক আছে, একবার খাবার। এর উপরে রাখো, দেখো। শোনো, তুমি এত ধরপড় করো না, তুমি আগে ওই তেঁতুল গুলা রাখো। তেঁতুল আর ওই তেঁতুলের যে মশলা করে আলিস ওইগুলা রেখে দাও। আগে রাখো, রেখে দাও। আমি তো ওনাকে বলেছিলাম কই আমি কিন্তু প্রথমে অবাক হয়ে গেছিলাম এই মাংসের আচারের নাম শুনে। অর্গানিক ভিলেজ ফুড এই পেজে আমি প্রথম রিভিউ দেখেছিলাম, তাই আমিও এই পেজে অর্ডার দিয়েছিলাম এই মাংসের আচারের, গরুর মাংসের আচার আর মুরগির মাংসের আচার। প্রথমে আমরা গরুর মাংসের আচার দিয়ে শুরু করব। আসলে জানি না আমি খাইতে কেমন লাগবে, আমি মানে কনফিউশনে আছি। আর আপু অনেক মানে ভালোবাসা মিশিয়ে আমাদের জন্য আচারগুলো তৈরি করে পাঠাইছে। গন্ধে অর্ধেক পেট ভরে যাচ্ছে না? দাঁড়াও, তুমি আগে খাও, তুমি আগে খাও। তুমি আগে খাও, না স্বাদ পায় না। তুমি আগে খাও, খেয়ে দেখো, আগে রিভিউ দাও, খায় তাড়াতাড়ি দাও। খাও, তুমি আগে খাও, খেয়ে দেখো কেমন খেতে। জাস্ট ওয়াও, এত টেস্ট, এত স্বাদ! তুমি খেলে বলবে যে আমি সব করে খেলব? মন থেকে বলছো? সত্যি এত ডাই টেস্ট না, দেখো। তুলি তো বলছো অনেক টেস্টি, এবার আমি একটু খেয়ে দেখি। আমি শুধু এটাই খাবো। তাহলে ওইগুলো আমি খাবো, তুমি ওইগুলো খাও। থ্যাংক ইউ আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মানে কি বলবো, এখন মুরগির মাংসটা খেয়ে দেখি। মনেই হচ্ছে না যে মুরগির মাংস এটা। সত্যি সত্যি মুখে পড়ার সাথে সাথে মনে হচ্ছে যে এমন একটা স্বাদ, সত্যি আমার বলার ভাষা নাই যে এই আচারটা এতটাই টেস্ট হয়েছে। যাই হোক, আমি বলি তোমার যখন বলার ভাষা নাই আমার ভাষা আছে। তো যাই হোক, মানে এই যে গরুর মাংসের আচার আর মুরগির মাংসের আচার, আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এখনই খেয়ে ফেলি, তাই না তুলি? তো বিশেষ করে আপুদের পেজের প্রধান আচার হচ্ছে মাংসের আচার। তো আপনারা যারা যারা এই মাংসের আচার নিতে চান, অর্গানিক ভিলেজ ফুড এই পেজে নক করবেন। পেজটার লিঙ্ক আমার ক্যাপশনে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।